কাঁপন শুরু হয়ে যেত কম্পন ঠিক না বেটি খানা কিন্তু আমরা হইলাম বেশি সুফি সাধি মানুষ উজার গরিল আপনাই দেখা যাক কি হয় এ কি হয় হতে হতে যা অনর্থা হই আপনার ছেলে পড়বে এই যে আমরা বানর থেকে আমাদের জন্ম সৃষ্টি বংশধর আমরা বানরের আর অনেক লেখা আছে আমি এগুলো বলতে চাই না পর্দা ফরজ বিধানকে নিরুৎসাহিত করা হয়েছে এই নতুন সিলেবাসে কেমনে করি জানোনি হতে করণ দিদি আগুন লাগি জিবাতুন ফরদানো আছিল ইবা সোনা সাদি বেগ গিলে গরতুন বাইরে গিয়ে গই জিবা ফরদানো সিনিবা ফরদার হারণে সৌর তলে গুল্লই শেষ পর্যন্ত মাইয়া ফুয়াইবা দ ফুরিয়ে মরিগি এলে ঘটনা আইনি তো কিচ্ছা অর্থাৎ ফর্দা গইলে ফুরি মরিবি আর ফর্দা হারা হইলে সোনার দলে দাজিতকে মারিবি ইসলাম কে এই ধর্ম নাকি গারো থাকুন লেগে তো বুড়া গদি বই যা ফুরিবি হলা আছে দৌড়া নারী জাতি অকল ফর্দা লইয়ে রে জিহাদের ময়দানত যাইয়ে রে ময়দানে মুজাহিদ অকল স্বাস্থ্য সুবিধা করি গিয়ে সাহায্য করি গিয়ে ঠিক না বেটি গাওয়া তো এইভাবে নিরুৎসাহিত করা হচ্ছে আমি বলতে চাই যে আমাদেরকে একটু আওয়াজ দিতে হবে সময় এক ফোড়া সময়ের বিস্ফোড়া আওয়াজ দিতে হবে আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না আমরা যুদ্ধ করার কথাও বলছি না কিন্তু আমাদেরকে অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে এই শ্রীবাস পরিবর্তন করা লাগবে কারা কারা রাজি আছেন হাত উড়ান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করেছিলেন আমি বীর মুজাহিদ বানাবো আজকের মা আজকের বাপদেরকে সেই জাতীয় মন মানসিকতা থাকতে হবে আমার সন্তান হবে ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে ঠিক কিনা এইভাবে যদি না হয় মা বাপরা যদি এগিয়ে না আসে ভবিষ্যৎ অন্ধকার সুলাইম আলাইহিস সালাম মিলন করলেন 90 জন স্ত্রীর সাথে সব স্ত্রী থেকে প্রতিবন্ধী অর্ধলঙ্গ অর্ধঙ্গ সন্তান প্রসব করেছে সময় মতো শুধুমাত্র একটা স্ত্রী থেকে একটি সন্তান প্রসব হয়েছে জীবন্ত তাও অনর প্রতিবন্ধী ল্যাং বা চোখ নাই অন্ধ সুলাইম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহ বললাম তোমারে সন্তান হলে মুজাহিদ বানাবো আমার প্রশ্ন আমার আরাধনা আমার প্রার্থনা তুই শুনলি না সব দিলি মৃত্যু সন্তান একটা দিলি তাও প্রতিবন্ধী আমার নবী এই ঘটনা বলার সময় বলছেন সাহাবিদেরকে আমার ভাই সুলাইমান যদি এই নিয়ত করার সময় এই কথা বলার সময় যদি বলতো ইনশাআল্লাহ যদি আগর আল্লাহ তালা চাহে আল্লাহ তালা যদি সিদ্ধান্ত দেয় আল্লাহ তালা যদি চাহে এই কথা যদি বলতো তৈলে আমার সুলাইমান ভাইয়ের প্রত্যেকটা স্ত্রী থেকে এক একটা সন্তান ছেলে সন্তান হইত জন্ম নিত এবং প্রত্যেকজন দিনের মুজাহিদ হয়ে যেত আল্লাহর নবী আল্লাহ বললেন ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নি ফাইলুন গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ অবদ্ধ সুলাইমানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাও যে তুমি আগামী দিনের জন্য করব যাব খাব নেব দেব যা বলবে ইনশাআল্লাহ সারা বলবে না যদি ইনশাআল্লাহ যদি আমি আল্লাহর নাম বাদ দিয়া বলো সুলাইমানকে যেমন ছাড়ি নাই তুমি মুহাম্মদরও ছাড় দেওয়া হবে না ক্ষমতার মালিক কোনো নবী রসুল নয় ক্ষমতার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন ঠিক না বেটি ক্ষমতার মালিক কে অবন্ধু খবরদার হইম একথা বলিও না ইনশাআল্লাহ বলো সমস্ত মানুষ একই আকৃতির কোনো ব্যবধান নাই
বাফাদম মা হাওয়া আমাদের মূল আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি করারিন মুকিমকিন নিশ্চয় আমি মানুষের নির্গত সবেগে নির্গত নাফাক ফানি থেকে সৃষ্টি করেছি অর্থাৎ বীর্য শুক্রগীত যেইটা বাপের পেট থেকে পিঠ থেকে পায়ের থেকে বাইর হওয়ার পরে মায়ের পেটে চল্লিশ দিন স্থির ছিল তারপরে চল্লিশ দিন রক্ত পিণ্ড বানিয়েছি তারপরে হাট বানিয়েছি তারপরে গোস্তপিণ্ড বানিয়েছি এইভাবে পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন গিয়ে যাও মায়ের এই সন্তানে পেটের সন্তানে তার রূহ দান করে আসো কিয়া করে আসো রূহ দিয়ে আসো রূহ দেওয়ার পর চারটা জিনিস লিখে দেওয়া হয় এই মানুষের রিজিক এই মানুষের হায়াত এই মানুষের আমল এবং এই মানুষ কি সৌভাগ্য না দুর্ভাগা চারটা জিনিস তার কপালে লিখে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল হালিকিন আমার আল্লাহ কত মহান স্রষ্টা আল্লাহর নবীর আয়াত নাজিল হওয়ার পর ফাতাবারাকাল্লাহু আহসানুল হালিকিন এই আয়াত তখনও নাজিল হয় নাই তখন ওমর ফারুক বলে উঠলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল হালিকিন আমার আল্লাহ কত মহান স্রষ্টা কত মহান স্রষ্টা আল্লাহ নবী নূরানি জবানের উর্দু নুটা নেড়ে নেড়ে মুস্কি মুস্কি হাসতেছেন ইন আয়াত দেখুন এক আয়াত লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনাকুম নুতফাতান আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখরা অর্থাৎ আল্লাহ রূহ ঢুকে দিয়ে এদ্দুর পর্যন্ত নাজিল হইয়ে তারপর একটা নাজিল হয় নাই পরে দেখবেন সূরা তোহা সুরাই তোহা তখন ইন শুনি ওমর ফারুক তো আরবি ভাষা বুঝে না আরবি ভাষা ভাষিত আহলে লেসান তিনি আল্লাহ মানুষকে কোন প্রক্রিয়া সৃষ্টি করলেন এইটাই আর নাজিল হওয়ার পর শুনে তিনি বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল হালিকিন হ্যাঁ আল্লাহ কত মহান স্রষ্টা এই কথাটি ওমর ফারুক বলে উঠলেন কিছুক্ষণ পরে আল্লাহ নবী হাসলেন ওমর ফারুক বললেন ইয়া রাসূল আল্লাহ আমি কি ভুল বলেছি আপনি হাসার কারণ কি হয় না না এই মানুষের জন্মের প্রক্রিয়া তুমি শুনোছ আল্লাহ আয়াত দিয়ে নাজিল করেছে আমি তোমাদেরকে শুনাইলাম তুমি যে কথাটি এখন বলেছ এইটা আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমি নবীর উপর এখনই নাজিল করে দিয়েছে উমার তুমি জিয়ান হয়ে ফাতাবারাকাল্লাহ আহসানুল হালিকিন তুমি যেটা বলেছ এইটা এখনো নাজিল হয় নাই তুমি বলার পরে আল্লাহ আয়াত বানাই নাজিল করে দিয়েছে তোরে মানুষ বানর থেকে নয় কিভাবে আল্লাহ মানুষ বানালেন অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ নাজিল করে প্রমাণ করে দিলেন এবং মানুষ শুধু বানাই নাই তারে নিকৃষ্ট পানি দিয়া সৃষ্টি করি উৎকৃষ্ট উপমান উপাদান দিয়া আমি গঠন করেছি এবং সর্বশ্রেষ্ঠ জাতি মানব হিসাবে আমি আল্লাহ তারে দুনিয়ায় ফাটাইয়া সম্মানের সিংহাসনে বসিয়ে দিয়েছি ঠিক কিনা বলেন মানব জাতি শ্রেষ্ঠ এর রুদ্ধি মাথা থেকে ফা পর্যন্ত অবগটাম জিয়ান আমি শ্রেষ্ঠ উপাদান দিয়ে তারে সাজাইছি এবং মানব বানাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে স্বীকৃতি দিয়েছি ঠিক না লাকাদ খালাকনাল ইনসানা ফি ওয়ালাকাদ কাররামনা বনি আদমা وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحَرِ وَرَزَقْنَاهُمْ مِنَ
الطيبات আমি মানব জাতিকে সম্মানিত করেছি মর্যাদাহিত করেছি পশু পাখি জন্তু জানোয়ার গাছপালা আই তুরে বানাই নাই আমি আল্লাহ তুরে আমার আলার ওয়াজার মওলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মওলুকাত মানব হিসাবে সৃষ্টি করেছি এইজন্য শুকরিয়া করবি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীব যখন আল্লাহ বানার ফেরেশতা কল হয় যে আল্লাহ এদেরকে সৃষ্টি করার কি দরকার আর আপনার জিকির করি ইবাদত করি জিকির আসকার করি মুরাকাবা মুশাহাদা করি আমাদের এক সেকেন্ড নাফরমালি নাই 24 ঘন্টা আমাদের hayat আপনার ইবাদতের জন্য আমরা ওয়াকফ করেছি আবার কেন মানুষ বানাবেন আল্লাহ হয়ে তোইল শুনো তোমাদের মধ্যে পাপ করার কোনো আকর্ষণ নাই তোমাদের পরিবেশে কোনো পাপের জগৎ নাই কথা বুঝছ না ফেরেশতা কলতুন অন্তর ভিতর পাপের কোনো আকর্ষণ কে নাই পাপের মূল দুয়া জিনিস উগ্র ফ্যাট উগ্র সেক্স মানুষ দুনিয়াত কোন খারাপি মারামারি গুনাহ পাপ বেগিন গরদে হয়তো ফ্যাট নয়তো সেক্স ঠিক না হল না আল্লাহ বলেন তোরারে ফেটো নদি সেক্সও নদি বউ নাই ফো নাই ঘর নাই বাড়ি নাই তোদের অন্তরে ফাফের কোনো আকর্ষণ নাই তোদের জগতে ফাফের কোনো পরিবেশ নাই আমি এমন একটা জাতি বানাই যাদের ফেট আছে সেক্স আছে ফাফের আকর্ষণ আছে যেই জগতে যেই পরিবেশে বসবাস করে চতুর্দিকে ফাফের আয়োজন চলে এই মানুষগুলা ফাফর আকর্ষণ থাকার পরও ফাফের পরিবেশ থাকার পরেও আমি আল্লাহরে ভয় করি কিছু মানুষ থাকিব যারা ফাফ নগরিব গুনাহ করবে না ঠিক না বেটি قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جهن الله بزي دي فرست قل هو دي ماب سايلم توبا كوريلم آرا بلغرغي آرا تشور پن كوريلم اپنی شاب جانين امرا كيچو জানি না মানব জাতির মধ্যে গুনার আকর্ষণ আছে নারী উগ্র সামনে দিজার গুই খুব সুন্দর মহিলা আমার সুগের সামনে পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় কাজ করেছে আমি সুখ ফিরিয়ে নিলাম ঠিক কি না এই বললে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি মানব তো শ্রেষ্ঠ জাতি এই বললে আরো শ্রেষ্ঠ পাপের আকর্ষণ আছে ফাফর পরিবেশ আছে কিন্তু পাপ নগর দি কেল্লাই জিবাই বানাই বের বই ঠিক না হয় না এই জান্নাতীয় কল হয় যে রব্বে জাআলনা মিন ইবাদিকা আজওয়াজা تقر بهم عيوننا وتقر عيونهم بنا رمضان اور سادو دی تویلے خور گل منا کھل اللہ دربار سویدات پوری ہاندے اللہ سمست روزہ دار اپ دے صالحات کے আমাদের স্বামী বানাইয়া দাও এই নামাজি দিনদার তোমার বয়ে বিত আল্লাহর বয়ে বিত ওই বান্দাদেরকে আমরা পুরো গালমালের স্বামী বানিয়ে দাও যাহাতে তারা দেখলে তাদের নয়ন জুড়াবে তাদেরকে দেখলে আমরা পুরো গালমালের নয়ন জুড়াবে জান্নাতের হুরে গালমান সৈয়দাত ফরিয়ের আপনার মতো স্বামী কামনা করে মানব জাতি শ্রেষ্ঠ এদের মধ্যে ঈমানের সহিত আল্লাহরে ভয় করি যারা গুনাহ থেকে বেঁচে থাকে তারাই শ্রেষ্ঠ ঠিক নেবে ঠিক মানব জাতি গুনাহ করে মানুষের শ্রেষ্ঠত্বর হার নইলে আল্লাহ তারে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে চেতনা দিয়ে ঠিক না বেটি গনা মানুষের তুন বুদ্ধি আছে বিবেক আছে চেতনা আছে ফেরেশতার তুন বিবেক বুদ্ধি আছে কিন্তু লোভ লালসা নাই
কামনার বাসনা নাই ঠিক না বেটি কোনা এই কথাল্লাই সতুষ পর্যন্ত তুন বিবেক বুদ্ধি আছে কিন্তু কামনা নাই বাসনা নাই মানুষ কিন্তু কামনাও আছে বাসনাও আছে সেক্সও আছে ফ্যাটও আছে গুনার আকর্ষণও আছে গুনার পরিবেশও আছে এই সব কিছুরে মিসমার ঘুরি দিয়ে মাটির সাথে কিল্লাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ক্ষমতার সিয়ারত বসি সতুর দিকে দন দৌলতর পাহাড় মাঝখানে আল্লাহরে ভয় করি জনগণের মাল বল্টন করন ই ব্যাপারে তুমি বড় ঠিক কিনা হও না নিজের ফোয়ারে চাইলে সরকারি সমরে দিতে পারে কিন্তু দেয় নাই স্বজন প্রীতির কারণে ঠিক না বেটি গো না দণ্ডলত নিতে চাইলে কারি কারি টাকা বিদেশে প্রচার করিতে পারে কিন্তু নগরে মানব জাতি দানর দনর পাহাড়ের মধ্যে বসে বসে আল্লাহরে ভয় করি গিয়ে বাংলাদেশে দুইজন মন্ত্রী ইতিহাস রেকর্ড এই দুইজন মন্ত্রী একজন আসিল যে কৃষি মন্ত্রী তারপর হল যে সম্ভবত বাণিজ্য মন্ত্রী তারপর হল যে সমাজ কল্যাণ মন্ত্রী তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের পাঁচ বছরের হতিয়ান দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে ছন্ন বিচ্ছিন্ন করা হয়েছে তন্ন তন্ন করা হয়েছে কিন্তু কণিকায় তাদের জীবনে একটি দুর্নীতি স্বজন প্রীতি পাই নাই আমি আল্লাহর বলি আমি গারিঙ্গার বরুজুর সুরুজুর আমি সিদ্দিক আজাদ আমি ফানাফিল্লা আজাদ আমি ওয়াজের মধ্যে আল্লাহর বলি আরে হালিয়া চেয়ারম্যান বানাই দিলে আয় বালো তোমারে গেও আর বেশি খাইম ঠিক কিনা খাও না এন্ডিলে বহুত আলেম বানাইয়ে চেয়ারম্যান বানানোর পরে সততা ধরা হইয়ে তার সততা প্রমাণ নয় বহু সৎ মানুষ মনে করি কিন্তু জনগণের টিয়া মারে মারি হাইয়ে বাংলাদেশের ইতিহাস আগামী দিনে আল্লাহ আমাদের দেখায় কিনা জানি না দিলে মন্ত্রী যারা পাঁচ বছর মন্ত্রিত্ব সিয়ারত বই একটা দুর্নীতি নগরে আল্লাহ হয়তো ফেরেস্তা সাহ মানুষ কিল্লাই বানাইলাম এত ক্ষমতা থাকার পরেও দ্বন্দ্ব থাকার পরেও আমি আল্লাহরে বই করি কোনো দুর্নীতি করে নাই এটা হলো আমি মানুষ বানাবার সার্থকতা ঠিক নেবে তলে মানব জাতির শ্রেষ্ঠত্বর প্রমাণ হইল তাত্তুন আছে বিবেক তাত্তুন আছে বুদ্ধি তাত্তু আছে চেতনা তাত্তুন আছে কামনা তাত্তুন আছে বাসনা এবং আরেক কান হইল আমি আল্লাহ তাদেরকে দিয়েছি স্বাধীনতা স্বাধীনতা কি মনে হইল গুণাগর মনে হলে সোয়াবগর মনে হলে নামাজ পর নর হলে তরকগর যদি তোর মনে চাই সুদ হা মনে হইলে সুদ নহা আমি তোরে স্বাধীনতা দিই কিন্তু ফেরেস্তারে আল্লাহ স্বাধীনতা ন দে ফেরেস্ত কলে বালহাম গরিব খরাপ হাম গরিবের স্বাধীনতা তাদের আছে না হও না তোরে ফেরেস্তা তুমি একদিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ মানুষের স্বাধীনতা দিয়ে আজান দেবার সাথে সাথে মসজিদে যাবি না বাজারে যাবি আমার কিছু কিছু বান্দা বাজারে যায় নাই আগে মসজিদে চলে গিয়েছে ঠিক নেবে ঠিক হও না আল্লাহ বলেন মানুষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠের মধ্যে ইমানদার শ্রেষ্ঠ ইমানদারের আলামত আজান দেবার সাথে সাথে জিবের লোভ লালসা কামনা বাসনা ব্যাগিন ত্যাগ করি আমার আল্লাহর গরজ যাই হান টানিয়ে রে হয় দে আরে বহুজনে বড় বড় হতা হয় আয় বলে মন্ত্রী মিনিস্টার আমি বলে চেয়ারম্যান আমি বলে বুজুর্গ আমি বলে ফির আমি বলে মুফতি আল্লাহ তোর সামনে আমি কিছু নয় খান্দরি হই দি ঠিক না গোনা যাইয়ের আল্লাহর গোলাম আল্লাহর গোলাম সেই আল্লাহর সামনে নত গিয়ে গই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমের আয়াতের মিসদাকত ঘটনা আইছে যে মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি দুনিয়ার সব সৃষ্টি খাদ্য গ্রহণ করার জন্য খাদ্যের কাছে তার মাথা নুয়া দেওয়া হয় একমাত্র মানব জাতির আল্লাহ হাত দিয়ে ইবা হাত লইয়ে হাতে খাদ্য লইয়ে মুখে গ্রহণ করে এই মানব জাতি খাদ্যের সামনে মাথা ঝুঁকাই না ঠিক না বে ঠিক না দুনিয়ার সব কেউ মুখে খাদ্য খায়
খাদ্যের সামনে মাথা ঝুঁকায় একমাত্র মানব জাতি হাতে হাত দুলয় মুখে গ্রহণ করে খাদ্য গ্রহণ করার জন্য তার মাথা নত করতে হয় না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এইটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ মানব জাতি কোনদিন সৃষ্টির সামনে মাথা নত করবে না এই মানুষ মাথা নত করবে স্রষ্টার সামনে রিজিকের সামনে নয় রাজ্জাকের সামনে ঠিক না বেটি গোনা পাকিস্তানের অনর জুলফিকার আলী ভুট্টো যখন ক্ষমতায় আদিষ্ট বাচ্চা ফয়সল সৌদিয়ার পাকিস্তান সফরত গিয়ে তেরে লুজাইর কায়দা আজম জিন্না আলীর মাজারের সামনে লগিয়ে ব্যাগগুনে স্যালুট করে গিয়ে মাথা নত করে গিয়ে ঘুরে হাত বাইন্দে বাদশা ফয়সালের হয় এটা আমাদের দেশের ঐতিহ্য যে ওনার কারণে পাকিস্তান স্বাধীন হয়েছে আপনি একটু মাথা নত করুন আপনি একটু স্যালুট দিন তখন বাদশা ফয়সাল বলে মানুষ মরে যাওয়ার পরে যদি স্যালুট দিতে হয় মাথা নত করতে হয় তাহলে আম তোমরা হইলা কায়দা আজম তোমার দেশে শুয়ে আছে আমার দেশে শুয়ে আছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের যদি স্যালুট দিতে হয় সজদা করতে হয় যদি সম্মান দেখাতে হয় একবার না ডেলি দশ বার করে আল্লাহর হাবিবের রোজার সামনে মাথা নত করতাম স্যালুট দিতাম সম্মান প্রদর্শন করতাম মানুষ মরে যাওয়ার পর তার সামনে মাথা নত করা স্যালুট দেওয়া জায়েজ নাই হারাম 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 মানব জাতি শ্রেষ্ঠ জাতি এ মাথা নত করবে কার কাছে কার কাছে আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন শারীরিকভাবে মাথা নত করবে আল্লাহর কাছে সামষ্টিকগতভাবে মাথা নত করবে আল্লাহর কাছে আইনের দিক দিয়ে মাথা নত করবে আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টির কাছে নয় ভাই আল্লাহর নবী জিহাদের ডাক দিলেন সবাই দাঁড়িয়ে গেলেন জিহাদে শরীক হয়ে গেলেন আল্লাহর নবী বলছেন বাদশাহ রুমের সরকার মনে করেছে বাদশাহ রুমের সরকার সিডিলিক কি মুহাম্মদ অতি সত্য মদিনা আক্রমণ করি গুম দখল করি গুম তুই এখনো ভালো আছ আত্মসমর্পণ কর ফরাশক্তি তখন রুম কি আমেরিকার মতো পরাশক্তি রুম সরকারে হুমকি দিয়ে দে আমেরিকায় লগুয়া স্যাংশন দিয়ে দে বাংলাদেশের কে আমাদের বন্ধ দেবে ঠিক কিনা কো না স্যাংশনই বেখারি বেল্লাই যে তৎপরতা এন যদি হয় তুই তখনকার সরকার রুম আল্লাহর নবীর গুড় একজন রাষ্ট্র সমন্বয়কের রাষ্ট্র মদিনা হুমকি দিয়ে দে ও মুহাম্মদের তো নয় এটা আমার উদারতা তুমি বলে দেশ দখল করেছ আত্মসমর্পণ করো না হলে আমি তোমার উপর আক্রমণ করব অর্থাৎ আত্মসমর্পণ করো ঠিক না বেটি ঘন্টা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাবা ইকরামরা হেদায়তের আকাশের উজ্জ্বল তারকাগুলা আমার নবী সিরাজুম মুনিরা নবীর চতুর পার্শ্বে দাঁড়িয়ে গেলেন নবীর চেহারা লাল টকটক রক্তাক্ত মেজাজ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলবেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার আপনার এই অবস্থা ওদের কাইসারের রূপ আমাদেরকে চিনতে ভুল করেছে সে বলছে আমি নাকি আত্মসমর্পণ করব তার কাছে সে মনে করেছে তার অস্ত্র এবং অস্ত্রের মহড়া তার ফারমানিক বোমা তার লক্ষ লক্ষ সৈনিক এই সমস্ত ধমকি হুমকির কারণে মুসলমানের আত্মসমর্পণ করবে আমরা যেদিন ঈমান এনেছি চূড়ান্তভাবে সেদিন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি দরকার দুনিয়ার কারো শক্তির সামনে আমরা মাথা নত করার জাতি নয় সাহাবায়ে কেরাম জান মাল দেবার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعف له اضعافا كثيرا من ذا الذي يقرض الله نوا قرضا حسنا আজকে আমার বন্ধু তোমাদেরকে ডাকছে সাহায্যের জন্য আল্লাহ বলেন এটা আমার বন্ধুর ডাক নয় এটা আমি আল্লাহর ডাক আমার নবী হাত পেতেছে এটা আমার নবীর হাত নয় এটা আমার হাত
আদাফান কাসীরা আজকে তোমাদের ঐতিহ্য তোমাদের অস্তিত্ব প্রশ্নের লড়াই মুসলমান জাতি তোমরা প্রমাণ করে দিবে আজকে আমরা মাতানত করি আল্লাহর কাছে যা যা আছে তা দিয়ে দাও আল্লাহ হবে আজকে আদাফান কাসীরা একে এক একে 10 উর্দে 700 আমি দি আল্লাহ প্রতিদান আজকে আদাফান কাসীরা আজকে 10 থেকে 700 নয় তুরা দিবি দি গনি গনি আই দিম দে অগণিত আল্লাহু আকবার আল্লাহ দিব দে কি অগণিত তুরা দিবি দি তুরার সামর্থ্য মতে আই দিম দে আই আল্লাহ শান মতে আল্লাহ শান বুঝো না ও বা লাদি দেলে বুঝে যাইবে গরু লাদি না সল লাদি না আতি লাদি ঠিক না আমি বুঝিতে পারে আল্লাহ হদ আসমান দিয়ে না দেখো না আসমান কত বড় জবিন দিন দেখো না আসমান কত বড় সূর্য দেখি না বুঝো না আসমান কত বড় আল্লাহ নি মহা সমুদ্র থেকে বুঝতে পারছ না আমি আল্লাহ শান কত বড় আজ যে তোরা দেবি দি তোরা সাধ্য মতে আয় দিম দা শান মতে বদলা হায়রি আল্লাহ দে 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 এক নারী এসছি আয়ের 3 বছর গে গফল এসছি বেকি লাইন দে হুজুর ইবে 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 জিহাদ সারা দিবে লাইন দি এই ফল আর কি করকম ছোট বাসা হদি আর রাসূল আল্লাহ তো তার কিছু নাই দেবার মত আল্লাহ বলছে না আদাফুল কাসীরা করদাই হাসানা ঋণ মুক্ত সুদ আল্লাহ সার তো আমি কি দিয়ম আমার স্বামী জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে শহীদ হয়েছে আমি তখন গর্ভবতী ছিলাম এই সন্তান প্রসব করেছি মাত্র 3 বছর এই সন্তানকে বাতিলের মোকাবেলার জন্য দিতে এসেছি এটা নিয়ে আমি কি করব আল্লাহ নবীকে কেঁদে কেঁদে ওই দুকুনি মা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হাঁটতে পারে না আমার ছেলে অস্ত্র বহন করতে পারে না আমার ছেলেকে নিয়ে যাবেন কাফের বেঈমানেরা যখন বিষাক্ত তীর আপনার দিকে নিক্ষেপ করবে তখন ডালের মতো করে আমার সন্তানকে ধরে রাখবেন আমার সন্তানকে ধরে রাখবেন এইভাবে আমার সন্তান তীর বিঁধে যাবে মারা যাবে শহীদ হবে আমার সন্তানের জানের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে থাকবে এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি দেখেন মুসলমান বিজয় হারে হয় বিজয় কি এমনি কোপালে চুমা দিয়েছে হাতে চুমা দিয়েছে জান মাল যতক্ষণ পর্যন্ত ওয়াকফ করার জন্য কিছু যুবক রেডি না হবে কিছু মা বাপ যখন সন্তানকে শহীদের থামান্না করে ময়দানে না পাঠাবে আল্লাহ রাজি হবে না কোরআনের আইন দেবে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী যখন সব কর্মকাণ্ড শেষ করলেন সিআইডি কাইসার রুমের সিআইডি গোয়েন্দাই ব্যাকিন সাহেরি ইন সব দেখি এর রিপোর্ট দিয়ে ও জাহাপনা কাইসার রুম এই জাতির সে এই জাতির সাথে মোকাবেলা করার সে না করা ভালো হবে এই জাতির সে মোকাবেলা করা মানে জীবন নিয়ে ফিরে আসার দুঃসাহস করা এদের সাথে আমরা পারব না হতে তাদের সৈন্য বেশি অস্ত্র বেশি গোলা বারুদ বেশি নাকি হতে আমাদের তুলনায় নগণ্য কিচ্ছু না কিন্তু এটা এমন জাতি আমরা নিজকে বাঁচিয়ে রেখে তারপরে জয় ছিনিয়ে আনতে চাই এই উম্মতে মোহাম্মদী নিজকে কুরবান করে দিয়ে ইসলামের বিজয় চাই যেই মা মাসুম সন্তানেরে জিহাদর কমান্ডার নেতা মুহাম্মদের কাছে তুলে দে মুহাম্মদের নিরাপত্তার জন্য সন্তানকে কুরবানি করতে রাজি হয় এই জাতির সাথে মোকাবেলা করা মানে মৃত্যুর সাথে আলিঙ্গন করা সুতরাং জিহাদ করা যাবে না যুদ্ধ করা যাবে না কাইসারে রুমের এই গোয়েন্দা রিপোর্ট শোনার পরে পরাশক্তি মুসলমানের সাথে যুদ্ধ করার খাহেস একেবারে মিটে যায় যুদ্ধ করার আগে নাই মুসলমানরা জয়ের পতাকা হাতে নিয়ে এসেছেন বাইরা বলতে চাই শারীরিকভাবে মাথা নত করব আমার আল্লাহর কাছে যিনি আমাকে মানব বানিয়েছেন যিনি আমাকে ঈমান দিয়েছেন যিনি আমাকে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন এবং শারীরিকভাবে আর্থিকভাবে কামায়িক সব দিক দিয়ে আমরা মাথা নত করব কার কাছে হাত তুলে বলেন কার কাছে
ডলার না স্লোগান দিতে দিতে আল্লাহ কবুল করিব দে গুরা ফুয়া খতা ফুটে আগুজি সেদের বেদের হয় বা 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 এ বা বা হদ বাঙ্গা বাঙ্গাই মা বাবু তো হদ গমলার মা হইন জানার কইতো স্যার মার খলি যে সিনিদার কই খুশি তোমারা হইন জানাও দেরি কইতো সব দেরি এ খোয়ানি আল্লাহ তো খুশি বেশি লাগে ঠিক না হয় না আজকে আমাদেরকে আমি সর্বোত্তম জাতি মানব মানুষের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার ঈমানদারের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত ঠিক না ভাই ঠিক কোন সুতরাং আমরা শ্রেষ্ঠ জাতি মাতানত করব শ্রেষ্ঠের কাছে ষষ্ঠার কাছে আমরা তাদের ধমকি হুমকি আমরা পরোয়া করি না ঠিক না বলেন সাময়িক কৌশলগত কারণে আমরা কিছুটা নিষ্ক্রিয় স্তব্ধ হয়েছি তার মানে এই নয় আমাদের অস্তিত্ব বিলোপ হয়েছে না দিনে রাতে পরে যেমন সূর্য উদিত হবে তদ্রূপ এই জমিনে আবার সূর্য উদিত হবে দিনের পরে রাত রাতের পরে দিন জোয়ারের পরে বাটা বাটার পরে জোয়ার ঠিক না বলেন এই দিনের আশায় আমাদেরকে থাকতে হবে রাজি আছেন নাকি আছেন নাকি নাই সুতরাং মানব জাতি শ্রেষ্ঠ জাতি আমরা বানর থেকে উৎপত্তি নয় বানর থেকে সৃষ্টি নয় যারা বলেছে সম্ভবত তারাদের তারাই বানরের বংশ ঠিক না আমরা কোনো বানরের বংশের সিলেবাস পড়তে চাই না যে যেখান থেকে আসেন সেখান থেকে প্রতিবাদ করা ওয়াজিব আর যদি এগুলো বিশ্বাস করে এরা কাফের 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 জন্নতে যাওয়ার জন্য আমল না থাকলো ঈমান থাকলে জন্নতে যাওয়া যাবে কিন্তু এইগুলো যদি বিশ্বাস করি ঈমান থাকবে না ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ুমসা কাফিরা ইউবাইউ দুনিয়া দীন দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যখন দিনের বেলা মুমিন রাতের বেলায় কাফের রাতের বেলায় কাফের দিনের বেলায় মুমিন এমন একটা যুগ আসবে কেন দুনিয়ার কাছে তারা দিনকে বিক্রি করবে ঠিক না বলেন জান হারা যদি হই যায় স্কুল ফুয়া ভরে রিয়া খ্যাং করতাম ফুয়ারে বাল বানাইম না ইন গাল ইন গলা দিতে শয়তানে অগিন বানাই দিয়ে জিন শয়তানে আর আর ফলহা মারার দে উইন বানাই দিয়ে মানব শয়তান আর আর মারার দে জিন শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস তো সুতরাং আমাদেরকে আমাদের প্রজন্ম আমাদের ছাত্র আমাদের ভবিষ্যৎকে আমরা আশফল মহলুকাত মানুষ থেকে সৃষ্টি মানুষ বাফা আদম থেকে শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ জাতির ঠিকানা আবার জন্নতে যাব বানরের কোনো জান্নাত আছে না তাহলে এখানে আরে অনেক কথা আছে আমরা সরকারের কাছে কোনো লড়াই করার ক্ষমতা আমার নাই যুদ্ধ করার ক্ষমতাও আমাদের নাই আমরা সরকারের সাথে কোনো ঝগড়া লিপ্ত হতে চাই না আমরা সরকারের কাছে হাত জোর করেছি আমার আল্লাহকে হাজের নাজের জেনে বর্তমান সরকারের কাছে দুইটা হাত নত করে বলছি আল্লাহর ওয়াস্তে এই সিলেবাস বন্ধ করা হোক ঠিক কিনা এই সিলেবাস স্থগিত করা হোক এবং পর্দার ব্যাপারে শিথিলতা যা কথাগুলো এসেছে একটা নারী বলে ওই রেলগাড়ি ঠেলুন নিছি ফুরগি উগ্র ফেলাই ফারে গিয়ে বুড়া গ দিয়ে দিবে ফারিক নেওয়া পারে হদ হলে মরে যাইম বই তারপর আর তুন নটা নিস অর্থাৎ বোরখার কারণে দেল তুন বাসি নেওয়া পারে ইন মানে কি ঘুরে গেড়ায় বোরখা নফরণ পর্দা না করা ঠিক না বে ঠিক কো না ইন এইভাবে ধীরে 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 যদি ইন হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার এই জন্য আমরা যে যেখান থেকে আসি সেখান থেকে সরকারের কাছে মেসেজ পড়াইতে হবে যে এই সিলেবাস আমরা মানি এই শিক্ষানীতি আমরা মানি না ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ